আরও 18,500 পরিবারকে আশ্রয়ের ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন মুক্ত 70 উপজেলা। 111 সরকার আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। নতুন সেনাপ্রধান হিসেবে 23 জুন দায়িত্ব নিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার কারণ চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব এখনও জানা যায়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর আদাবর বেড়িবাঁধে সিলিন্ডার লিকেজ থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে ঘুমন্ত একজনের মৃত্যু, অনেকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস থেকে বিস্ফোরণে 4 জন দগ্ধ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগ এখন জনপ্রত্যাখ্যাত দল। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য, অভিমত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন, হামাসকে রাজি করাতে আরব নেতাদের আহ্বান ব্লিংকেন। 2026 ফিফা বিশ্বকাপ ও 2027 এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ লেবাননের মোকাবেলা করবে বাংলাদেশ।